যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ভারতবর্ষ উন্নত দেশগুলির লিস্টে নাম লিখিয়ে ফেলেছে। আজ আমরা মাইলের পর মাইল পাড়ি দিতে পারি সামান্য কিছু সময়তেই। আজ আমরা যখন ইচ্ছে যেখানে খুশি ঘুরতেও যেতে পারি। কিন্তু কখনো ভেবে দেখেছেন আজ থেকে 1000 বছর আগে কেমন ছিল ভারতবর্ষ এবং ভারতবাসীর জীবন? 1000 থেকে 1100 সাল, এই সময়কালটি ইতিহাসে মধ্যকালীন যুগ হিসেবে বিবেচিত হয়। এই সময়ের ভারতীয় শাসকদের ইন্ডিজিনিয়াস ইন্ডিয়ান রুলার্স বলা হয়। কিন্তু এই সময় শুধু ভারতীয় শাসকরাই নন, বহিরাগত বিভিন্ন শাসকেরাও ভারতবর্ষের কিছু কিছু জায়গা শাসন করেছিলেন। 1000 বছরের পুরনো পরিবহন ব্যবস্থা। আজ থেকে 1000 বছর আগেকার মানুষদের কাছে পৃথিবীর আয়তন অনেকখানি বড় ছিল, কারণ সে সময় এক জায়গা থেকে সামান্য দূরের আরেক জায়গাতে যেতেই সময় লেগে যেত ঘন্টার পর ঘন্টা। কোথাও যাওয়ার জন্য সে সময়ের মানুষদের ভরসা ছিল পায়ে হাঁটা, ঘোড়ায় চড়া কিংবা নৌকায় চাপা। তারা আশেপাশের কয়েক কিলোমিটার পথ অতিক্রম করলেই ভেবে বসতেন যে অনেক দূরে চলে এসেছেন, আর 100 কিলোমিটার দূরে পাড়ি দেওয়া মানে ছিল নতুন কোনো রাজ্যে পৌঁছে যাওয়া। 1000 বছর পুরনো শহর এবং গ্রাম। সে সময় ভারতবর্ষে যে গুটি কয়েক শহর ছিল, ব্যবসা বাণিজ্যের প্রধান কাজগুলি সেখানেই হতো। সোনা, রূপো, বাসনপত্র, মশলাপাতি, ফলমূল ইত্যাদি জিনিসের দোকান দেখা যেত পাশাপাশি। এছাড়াও কুমোর কামারদের মতো কারিগরিক কাজে সিদ্ধহস্ত কারিগরদের পাওয়া যেত শহরের বাজারগুলিতেই। সে সময় ভারতবর্ষের মোট জনসংখ্যার 10% কম মানুষের বসতি ছিল শহরে, বাকি 90% মানুষেরা থাকতেন গ্রামেই। তাদের বেশিরভাগের মূল জীবিকা ছিল কৃষিকাজ, আর যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা প্রতিদিন ব্যবসার পসরা সাজিয়ে পাড়ি দিতেন ধারে কাছের শহরের উদ্দেশ্যে। 1000 বছর আগের নির্মাণ কাজ। আজ থেকে 1000 বছর আগে চল ছিল না বালি সিমেন্টের। সে সময় বেশিরভাগ বাড়ি এবং মহল তৈরি হতো ইট, মাটি, চুন এবং কাঠ দিয়ে। বর্তমানে যেখানে সিমেন্টের তৈরি বাড়ির সর্বাধিক মেয়াদ হয় 60 থেকে 70 বছর, সেখানে মধ্যকালীন যুগে চুন মাটির তৈরি বাড়ি এবং মহলগুলির আয়ু ছিল 500 থেকে 1000 বছর। মধ্যকালীন যুগের ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সে সময়তেও মুদ্রার প্রচলন ছিল যথেষ্ট, কিন্তু বেশিরভাগ মানুষ বিনিময় প্রথাতে বাণিজ্য করতেই পছন্দ করতেন। অর্থাৎ কাঠের বদলে বাসনপত্র, ফলের বদলে সবজি, এরকম আরও অনেক কিছু সামগ্রীর বিনিময় করেই নিজেদের জীবনযাপন করতেন তারা। সে সময়ের বিচার ব্যবস্থা। সে সময় রাজ্যের কোনো বড় সিদ্ধান্ত নিতেন রাজারাই, কিন্তু একটি গোটা রাজ্যে শুধুমাত্র বড় সমস্যা নয়, বিভিন্ন ছোটোখাটো সমস্যাও দেখা দিত। সেই সব সমস্যার সমাধান করত পঞ্চায়েত। প্রত্যেক গ্রামের প্রধান 5 জন লোককে রাজা সেই গ্রামের পঞ্চায়েত নির্বাচিত করতেন, আর গ্রামের লোক যে কোনো সমস্যায় ছুটে যেতেন সেই 5 জনের কাছে। 1000 বছর আগের বিবাহ। সে সময়ের প্রায় সমস্ত বিবাহই হতো দুই পরিবারের দেখাশোনা করে। বেশিরভাগ ক্ষেত্রে পাত্র এবং পাত্রী হতেন দুটি ভিন্ন গ্রামের। পাত্রপাত্রীর সাক্ষাৎ হতো একেবারে বিয়ের পিঁড়িতেই। গরুর গাড়িতে চেপে যাওয়া বরযাত্রী কিংবা কন্যাযাত্রীর খাতির করা হতো একেবারে 3-4 দিন ধরে। শিক্ষা ব্যবস্থা। 1000 বছর আগের শিক্ষা ব্যবস্থায় ভারত ছিল প্রথম সারিতে থাকা দেশগুলির মধ্যে একটি। বিদেশি শিক্ষার্থীরাও সে সময় ভারতে আসতেন পড়াশোনা করতে, যারা বেদ, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, কৃষি, গণিত, আইন ইত্যাদির শিক্ষা পেতেন। বেশিরভাগ পণ্ডিতেরা সে সময় বড় কোনো গাছের তলায় কিংবা পাঠশালাতেই শিক্ষা প্রদান করতেন। 1000 বছর পুরনো শিল্প। আজ থেকে 1000 বছর আগে ছিল না কোনো মেশিনারিজ কিংবা ফ্যাক্টরি, কিন্তু চীন দেশে সে সময়তেও চলতো ম্যানুফ্যাকচারিংয়ের কাজ। সেখানে চীনামাটির তৈরি বাসনপত্র এবং খেলনার রপ্তানি করা হতো বিদেশে। ভারতবর্ষেও সে সময় চীনামাটির তৈরি সামগ্রীর প্রচলন ছিল খুব বেশি। ভারতীয় শিল্পপতিরা চীনামাটির তৈরি জিনিসের আমদানি করে তা বিক্রি করতেন ভারতীয় বাজারে, আর ভারতে সে সময় কাপড়, শস্য এবং মশলাপাতির উৎপাদন হতো প্রচুর পরিমাণে। ভারতে তৈরি এই সব জিনিস বিক্রি করা হতো গোটা পৃথিবীতে। এই সময় পৃথিবীর মোট খাদ্যদ্রব্যের 30% সরবরাহ করত ভারতবর্ষ। তারপর যুগ বদলেছে।
ভারতবর্ষে বহিরাগত বিভিন্ন জাতিরা শাসন করে গেছে, রাজতন্ত্র উঠে গিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত দেশগুলির লিস্টে নিজের নামও লিখিয়েছে ভারত। তবুও কোথাও যেন হাজার বছর আগের ভারতবর্ষের সঙ্গে আজকের ভারতের তুলনা টানলে দেখা যায়, মধ্যকালীন যুগে পৃথিবীর অন্যান্য দেশগুলির থেকে সবকিছুতেই এগিয়ে থাকা ভারতবর্ষ আজকের উন্নত ভারতবর্ষকে বলে বলে দশ গোল দেবে। তবে এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর থ্রিলিং ফ্যাক্টসকে সাবস্ক্রাইব করে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন।